একদিকে যখন এ বাংলায় রীতিমতো শাসকের গোষ্ঠীকন্দলের তীব্রতা বাড়ছে, উত্তাপ বাড়ছে, ঠিক তখন রাজধানীতে খেল দেখাচ্ছে সূর্যিমামা। দিল্লিতে তীব্র দাবদাহ, প্রবল গরমে পুড়ছে আমজনতা, গরমের জেরে ক্রমেই যেন মৃতের সংখ্যাটা বাড়ছে। রাজধানীতে মৃতের সংখ্যা 20 ছুঁয়েছে, হাসপাতালগুলিতে বাড়ছে সানস্ট্রোকের সংখ্যাও, এবং সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালগুলিতে রীতিমতো করা নির্দেশিকাও রয়েছে যে হিটস্ট্রোকের কারণে আক্রান্ত যারা ভর্তি হচ্ছেন তাদের যেন বেশি নজরে রাখা হয়, আলাদা করে টেক কেয়ার করা হয়, সেই বিষয়গুলোর দিকে নজর থাকছে। এই মুহূর্তে একদম সরাসরি রাজধানীতেই নজর রাখবো। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, এই মুহূর্তে দিল্লির টেম্পারেচার কত, আর একদিকে সানস্ট্রোকের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটাও বাড়ছে, কি আপডেট রয়েছে ইন্দ্রাণী? দেখো, গতকাল রাত্রিরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা হচ্ছে দিল্লিতে সর্বকালীন রেকর্ড। অর্থাৎ যবে থেকে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তখন থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল রাতে 35.2 ডিগ্রি। এটা দিল্লির সর্বকালীন রেকর্ড, এবং বুঝতেই পারছো যে রাতের বেলায় যদি 35.2 ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে দিনের বেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব। ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলছে দিল্লি, এবং এই হিট ওয়েভের ফলে দিল্লির মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে এই হিট ওয়েভে দিল্লিতে 20 জনের মৃত্যু হয়েছে, প্রত্যেকটি হাসপাতালে একাধিক মানুষ ভর্তি রয়েছেন। শুধু দিল্লির সাফদারজং হসপিটালে হিট ওয়েভ নিয়ে গত 3 দিনে 48 জন ব্যক্তি ভর্তি হয়েছেন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অ্যাডভাইজারি জারি করেছে, দিল্লির প্রত্যেকটি হসপিটালকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে তারা যেন অবশ্যই এই গরমে যারা অসুস্থ হয়ে অর্থাৎ হিট ওয়েভের কারণে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন তাদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করেন। এবং একই সাথে যেটা বলা হচ্ছে যে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে মানুষ যেন বাইরে না বেরোন, এবং দিল্লির যিনি যিনি গভর্নর আছেন তিনি যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে যে দিল্লি প্রশাসনের পক্ষ থেকে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত শ্রমিক শ্রেণী যারা রয়েছেন তাদের কিন্তু সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লির মানুষ এই মুহূর্তে গরমে প্রচণ্ড ভয়ঙ্কর গরমে জ্বলছে, এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। যে প্রতিবারই দিল্লিতে গরম ভয়ঙ্কর হয় কিন্তু মাঝে মাঝে কিন্তু স্বস্তির বৃষ্টি আসে, এবার কিন্তু এককালীন এই গরম চলছে, কোনো স্বস্তি নেই, এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রত্যেকে যেন জল, ওআরএস, ডাবের জল এগুলো ব্যবহার করেন, বাইরে বেরোলে ছাতা, টুপি এগুলো ব্যবহার করেন, এবং প্রয়োজন না হলে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত যেন রাস্তায় না বেরোন তারা। এবং তোমাকে জানাবো যে মানুষ যে গরমে অসুস্থ হয়ে পড়ছেন মূলত তাদের যে অসুস্থ হওয়ার সময়টা কিন্তু এই দুপুর 12টা থেকে 3টে পর্যন্তই, এবং ভয়ঙ্কর প্রবল তাপপ্রবাহ যাতে এড়িয়ে থাকা যায় সেই পরামর্শই দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী।